হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব এক্সপ্লোরার। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা WBGDRB-র কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট নিয়ে আলোচনা করব। এবং আপনারা WBGDRB-র আগের ভিডিওতে যে সমস্ত কমেন্টগুলি করেছেন, আপনাদের যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেব। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের সকলের মনে ডাউট ক্লিয়ার করতে পারবো। এবং বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যে সমস্ত কমেন্টগুলি করেছিলেন, তো আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেব। তো নয়ন চক্রবর্তী বলছেন, স্যার মেসেজ আসেনি, কখন আসবে? দেখুন, আপনাদেরকে আগেই বলেছিলাম যে মেসেজ আসা শুরু হয়েছে, অনেকের এখনও আসেনি, খুব কমজনেরই এসেছে, তবে আসতে শুরু হয়েছে। তো সকলেরই মেসেজ চলে আসবে, তো একটু অপেক্ষা করুন, মেসেজ সকলেরই আসবে, চিন্তা করার কোনো কারণ নেই, একটু ধৈর্য রাখুন। এখন দেখুন, মেসেজ কয়েকজনের আসা শুরু হয়েছে, এখন অনেকজনেরই আসা বাকি আছে। মৌ সাহা বলছে, ফাদার মাদার বা স্পাউস নেমের ক্ষেত্রে কি বাবার কোনো আইডি প্রুফ নিয়ে যেতে হবে, নাকি আমার ডকুমেন্টের বাবার নামটাই দেখবে, প্লিজ জানাবেন। দেখুন, এখানে ফাদার মাদার বা স্পাউস নেমের ক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপের সময় যাকে গার্জেন হিসাবে চয়েস করেছিলেন, তো আপনার সেই গার্জেনের নাম কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টসেই থাকবে, তো আপনার সেই সমস্ত ডকুমেন্টস থেকে কিন্তু নামটা ভেরিফাই হয়ে যাবে। তবুও আপনি যদি চান, তাহলে আপনি আপনার বাবার কোনো একটি আইডি প্রুফ নিয়ে যেতে পারেন, তো সেটার বিশেষ কোনো দরকার নেই, তবে সেফটির জন্য নিয়ে যেতে পারেন। কিন্তু আপনার ডকুমেন্টগুলিতে যে আপনার গার্জেনের নাম থাকবে, সেখান থেকে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। রাম দাস বলছে, দাদা আমি বিএ পাসের উপর অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু আমার এমএ আছে, সার্টিফিকেট তোলা হয়নি, এমএ কি দেখাতে পারবো, আর সার্টিফিকেট কি ভেরিফিকেশনের জন্য লাগবে, প্লিজ বলবেন। দেখুন, আপনি বলছেন যে অ্যাপ্লিকেশন করার সময় আপনি হায়েস্ট কোয়ালিফিকেশান বিএ পাস দিয়েছিলেন, তো আপনাকে কিন্তু বিএ পাসেরই সার্টিফিকেট রেজাল্ট দেখালেই হবে, এমএ সার্টিফিকেট বা এমএ পাসের রেজাল্ট দেখানোর কোনো প্রয়োজন নেই। তো আপনি যখন ইন্টারভিউ দিতে গেছিলেন, ইন্টারভিউর আগে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল, সেখানেও নিশ্চয়ই আপনি বিএ পাসের অ্যাপ্লিকেশান, বিএ পাসের সার্টিফিকেট দেখিয়েছিলেন, কারণ অ্যাপ্লিকেশানের সময় আপনি হায়েস্ট কোয়ালিফিকেশান বিএ পাস দিয়েছেন, তখন আপনি এমএ পাস দেননি, তাহলে এমএ পাসের সার্টিফিকেট দেখানোর কোনো প্রয়োজন নেই, আপনি বিএ পাসের সার্টিফিকেটই দেখাবেন। বিকাশ মণ্ডল, হেলথ ডিপার্টমেন্টের ইমেল বা SMS কবে থেকে আসবে? দেখুন, হেলথ ডিপার্টমেন্টে অনেকেই চাকরি পেয়েছেন, কিন্তু হেলথ ডিপার্টমেন্টে এখনও কারুর ইমেল বা SMS আসা সেরকমভাবে শুরু হয়নি, তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে, ইমেল বা SMS সকলেরই আসবে, তো এখনও হেলথ ডিপার্টমেন্ট থেকে ইমেল বা SMS আসা শুরু হয়নি। শুভজিৎ মিত্র বলছে, আমার এখনও মেসেজ আসেনি দাদা, কি করব? দেখুন, আগেই বললাম মেসেজ সকলেরই আসবে, একটু অপেক্ষা করুন, একদিনে তো সকলের মেসেজ আসবে না, সকলের মেসেজ আস্তে আস্তে ধীরে ধীরে কিছু কিছু করে মেসেজ আসছে, তো সকলেরই মেসেজ আসবে। দীপাঞ্জন দে, আমার ফাদার ডায়েড, তাহলে ফাদারের কি কি ডকুমেন্টস নেব? ডেথ সার্টিফিকেট পাওয়ার সময় ভোটার কার্ড, রেশন কার্ড, মিউনিসিপ্যালিটি জমা নিয়েছে, প্লিজ রিপ্লাই। দেখুন, আপনার যে ফাদার ডায়েড, তার জন্য আপনার যেখানে গ্রুপ ডির
এসএমএস যেগুলো আসছে ডকুমেন্ট ভেরিফিকেশানে, যেখানে যেটা বলা রয়েছে ফাদার মাদার বা স্পাউস নেম, সেটা আপনার নিজের যে ডকুমেন্টগুলো রয়েছে সেখানে আপনার যদি বাবার নাম থাকে, সেখানে গার্জিয়ান নেম হিসাবে সমস্ত ডকুমেন্টই আপনার বাবার নাম থাকবে, তো সেখান থেকে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তবুও আমি যেটা আগেই বললাম, আপনি যদি চান তো আপনার বাবার ডেথ সার্টিফিকেট নিয়ে যেতে পারেন। কোনো আইডি প্রুফ আর কোনো ডকুমেন্ট সেরকম বিশেষ কিছু লাগবে না, কিছুই লাগবে না, আপনার ডকুমেন্টস থেকে এটা ভেরিফাই হয়ে যাবে। বিশ্বজিৎ দে, দাদা আপনি এইট পাসে? আমি এইট পাসে ফর্ম ফিল আপ করেছিলাম না বুঝতে পেরে ডকুমেন্ট ভেরিফিকেশানে কি এইচএস শো করতে পারবো? দাদা প্লিজ জানাও। দেখুন, আপনি বলছেন আপনি না বুঝতে পেরে ফর্ম ফিল আপ করার সময় এইট পাস করেছেন, তো এখন কি আপনি এইচএস শো করতে পারবেন? তো দেখুন, আপনাকে বলবো আপনি এইট পাসই শো করবেন, কারণ এখন যদি আপনি এইচএস শো করতে যান তখন সেখানে কিন্তু আপনাকে প্রশ্ন করা হতে পারে যে আপনি অ্যাপ্লিকেশন যখন ফর্ম ফিল আপ করছিলেন সেখানে হায়েস্ট কোয়ালিফিকেশান এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি দেননি কেন। তো সেখানে আপনি একটু সাবধান থাকবেন, কারণ এরকমের প্রশ্ন কিন্তু করা হতে পারে, কারণ আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান এইচএস দেওয়া উচিত ছিল। তো আপনি যেহেতু এইট পাস দিয়েছেন, তো আপনি এইট পাসেরই সার্টিফিকেট বা রেজাল্ট মার্কশিট শো করবেন, এইচএস শো করার কোনো দরকার নেই। তো আপনাকে আপনি কমেন্টে একটা জিনিস জানাবেন যে আপনার যখন ইন্টারভিউ ছিল, ইন্টারভিউর আগে যে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছিল সেখানে আপনি কি এইচএস বা এইট পাস কোনটা শো করেছিলেন, আপনি কি এইচএস সেখানে শো করেছিলেন, সেটা একটু কমেন্টে জানাবেন। তো আমি বলবো এইট পাসই আপনি শো করবেন, এইচএস শো করাতে গেলে একটু ঝামেলায় পড়তে পারেন, কারণ সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসবে। দাদা আমার ডিএল অ্যান্ড এলআরও নর্থ চব্বিশ পরগনা হয়েছে এবং মেসেজ এসেছে, পোস্টিং কি নর্থ চব্বিশ পরগনাতেই হবে? আমার বাড়ি তো অন্য জেলায়। দেখুন, হ্যাঁ, নর্থ চব্বিশ পরগনা ডিএল অ্যান্ড এলআরও অফিসে যাদের পোস্টিং হয়েছে তাদের অনেকেরই মেসেজ চলে এসেছে, বেশিরভাগ মেসেজ এসেছে তাদের নর্থ চব্বিশ পরগনা ডিএল এবং এলআরওতে যাদের পোস্টিং হয়েছে। এবং আপনার বাড়ি অন্য জেলাতে হলেও পোস্টিং কিন্তু নর্থ চব্বিশ পরগনাতেই হবে এবং নর্থ চব্বিশ পরগনাতেই আপনি চাকরি পাবেন। অনেকেরই অন্য জেলাতে বাড়ি, যাদের নর্থ চব্বিশ পরগনাতে মেসেজ এসেছে অনেকেরই অন্য জেলাতে বাড়ি, কিন্তু পোস্টিং নর্থ চব্বিশ পরগনাতেই আপনি পাবেন। কুশল নন্ডি, ফাদার মাদার বা স্পাউস নেমের মানে কি যে কোনো একটা লাগবে? হ্যাঁ, যে কোনো একটা, অর্থাৎ আপনার বাবার নাম বা মায়ের নাম বা যে কোনো একটা লাগবে। তো আপনার ডকুমেন্টসে গার্জেন নেম হিসাবে যেটা আছে সেটাই, এবং আপনি ফর্ম ফিল আপের সময় যেটা দিয়েছিলেন সেইটা না, সেই নামটাই লাগবে, তিনটে নাম লাগবে না, যে কোনো একটা আপনার গার্জেন হিসাবে। বরুণ কুমার দাস, হেলথ ডিপার্টমেন্টের কাজ নিয়ে একটা সেপারেট ভিডিও তাড়াতাড়ি দিন। হ্যাঁ, চেষ্টা করব হেলথ ডিপার্টমেন্টের কাজ নিয়ে একটা সেপারেট ভিডিও দেওয়ার, কারণ আপনাদের অনেকেরই হেলথ ডিপার্টমেন্টে পোস্টিং হয়েছে, তো আপনারা অনেকেই জানতে চাইছেন হেলথ ডিপার্টমেন্টের কাজ নিয়ে। তো খুব শীঘ্রই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব হেলথ ডিপার্টমেন্টের কাজ নিয়ে। অমর মাহাতো, স্যার আমার ডিএম অফিসে হয়েছে কিন্তু ইমেল অ্যান্ড এসএমএস আসেনি। দেখুন, আপনার ডিএম অফিসে হয়েছে, ইমেল এসএমএস আসেনি, তো চিন্তা করার কোনো কারণ নেই, মেসেজ এসে যাবে, খুব শীঘ্রই এসে যাবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ এখনও সকলের ইমেল বা এসএমএস আসেনি, এখনও অনেকের বাকি আছে। অলিপ বিশ্বাস, দাদা আপনার তো ইমেল বা এসএমএস আসেনি, তবে আপনি কিভাবে জানলেন? যদি একটু বলবেন খুব ভালো হয় প্লিজ। দেখুন, আমার ইমেল বা এসএমএস আসেনি সে ব্যাপারে নিশ্চিত যে আমার ইমেল বা এসএমএস আসেনি, কিন্তু আমি এই ব্যাপারটা কীভাবে জানলাম সেটা হচ্ছে যে আমাদের যে জব এক্সপ্লোরার পরিবার রয়েছে ইউটিউবে, সেখানে অনেক বন্ধুদেরই ইমেল বা এসএমএস এসেছে, ইমেল ও এসএমএসই বেশিরভাগ বন্ধুদের এসেছে। তো তাদের এসএমএস আমি দু একজনের দেখেছি, সেখান থেকে আপনাদের ইনফরমেশনটা দিলাম, এবং সেই এসএমএসগুলো আমি পড়েও দেখেছি, সেখানে কি ডিটেলস বলা রয়েছে সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। অমর মাহাতো, আমি নবান্নে গিয়ে দেখা করেছিলাম অমর মাহাতো, ওখানে বলল আমার বাঁকুড়াতে হয়েছে। তো দেখুন, আপনি বলছেন আপনার বাঁকুড়াতে ডিএম অফিসে পোস্টিং হয়েছে, তো আপনার বাড়িটা যদি কোন ডিস্ট্রিক্টে সেটা যদি একটু বলেন, আপনার বাড়ি কি বাঁকুড়া ডিস্ট্রিক্টে সেটা কমেন্টে একটু জানাবেন, জানালে ভালো হয় যে আপনার নিজের ডিস্ট্রিক্টে পোস্টিং হয়েছে কি হয়নি। সুমন ঘোষ, দাদা আমার লেবার ডিপার্টমেন্টে হয়েছে, তো আমার মেসেজ অর ইমেল কবে আসবে?
দেখুন, অপেক্ষা করুন, যেটা সকলকে বললাম, এখন অনেকের ইমেল এসএমএস আসেনি, সকলেরই আসবে, একটু ধৈর্য রাখুন। বিমলেন্দু মণ্ডল, অ্যাডমিট কার্ড লস্ট হয়ে গেছে, কি করব? কোনো উপায় থাকলে প্লিজ বলুন দাদা। দেখুন, আপনার কোন অ্যাডমিট কার্ডটা লস্ট হয়েছে? আপনার কি দুটো অ্যাডমিট কার্ডই লস্ট হয়ে গেছে? কারণ একটা রিটার্ন এক্সামের সময় একটা অ্যাডমিট কার্ড ছিল, এবং আপনারা যখন ইন্টারভিউ দিতে গেছিলেন ইন্টারভিউর জন্য একটা অ্যাডমিট কার্ড ছিল, দুটো অ্যাডমিট কার্ড। আপনার যদি দুটো অ্যাডমিট কার্ডই লস হয়ে থাকে, তো আপনি একটু চেষ্টা করুন সেটা যদি খুঁজে পান, কিংবা যে পিডিএফ ফাইলগুলো ছিল অ্যাডমিট কার্ডে সেগুলো যদি পেয়ে থাকেন তাহলে সেটা প্রিন্ট আউট করাতে পারেন। এবং আপনাকে বলবো, আপনি আপনার ইমেল আইডিটা একটু চেক করুন, সেখানে WBGDRB-র তরফ থেকে মেল করে অ্যাডমিট কার্ডগুলো পাঠানো হয়ে থাকতে পারে, সেখানে আপনি চেক করতে পারেন যে সেখানে অ্যাডমিট কার্ড রয়েছে কি না ইমেলের মাধ্যমে, সেখান থেকে আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারেন। যদি আপনি কোনোভাবেই অ্যাডমিট কার্ড খুঁজে না পান বা কোনো জায়গাতেই না পান, তাহলে আপনাকে বলবো আপনি WBGDRB-র অফিসে একটু কন্ট্যাক্ট করবেন, সেখান থেকে কি জানানো হচ্ছে সেটা একটু আপনি জেনে নিন, সেই মতো আপনি ব্যবস্থা নেবেন, এবং আপনি কমেন্টে জানাবেন কন্ট্যাক্ট করার পর যে আপনাকে কী জানালো তারা। কারণ অ্যাডমিট কার্ডটা সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশানে লাগছে, সেখানে মেসেজে বলা রয়েছে, অনেকের যে মেসেজ এসেছে সেই মেসেজে বলা রয়েছে যে অ্যাডমিট কার্ড কিন্তু লাগবে। শেখ আকবর আলী, দাদা ইএসআই ডিপার্টমেন্ট কি? দেখুন, ইএসআই ডিপার্টমেন্টটাই হলো লেবার ডিপার্টমেন্ট, যেটা সকলে লেবার ডিপার্টমেন্ট বলছে সেটাই আসলে ইএসআই ডিপার্টমেন্ট, তো একটাই ইএসআই ডিপার্টমেন্ট মানে লেবার ডিপার্টমেন্ট। রিপন মণ্ডল, আমার তো এখনও মেসেজ আসেনি। দেখুন, সে একই প্রশ্ন সকলকেই বললাম, একটু অপেক্ষা করুন, ধৈর্য রাখুন, মেসেজ সকলেরই আসবে, এত তাড়াহুড়োর কিছু নেই, ধীরে ধীরে মেসেজ আসছে, এখনও অনেকের বাকি আছে, তো আপনারও মেসেজ আসবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের সকলের কমেন্ট, আশা করছি আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি, এবং আপনাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তো ভিডিওর নিচে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, সকল বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সকল বন্ধুদেরকে জানিয়ে দিন। এবং আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন, ও পাশের বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।